কুমার শানু মানেই আগলহীন কথাবার্তা, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই পছন্দ করেন তিনি। টলিউড বলিউড দুই ইন্ডাস্ট্রি কাঁপানো সঙ্গীত শিল্পীর নামের সঙ্গে কম বিতর্ক জড়িয়ে নেই, কিন্তু তাও রেখে ঢেকে কথা বলতে তিনি নারাজ। সম্প্রতি কলকাতায় একটি বাংলা ছবির গান ও ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত একের পর এক বোমা ফাটিয়েছেন। বাংলা ছবিতে অগণিতই গান গিয়েছেন তিনি, কিন্তু তার সোজা সাপটা বক্তব্য এখন আর বাংলা ছবি দেখেন না তিনি, কারণ বাংলা ছবির কোনো মাথামুণ্ড নেই। শানু আরও বলেন, কোনো কোনো ছবি এতটাই সিরিয়াস বানিয়ে ফেলে যে রাতেই ঘুম আসে না, আবার রোমান্টিক ছবিগুলির কোনো মাথামুণ্ড নেই, তাই তিনি এখন আর বাংলা ছবি দেখেন না। তিনি অভিযোগের আঙুল তুলেছেন রিমেক গান এবং এখনকার সময়ে রিয়েলিটি শোগুলোর দিকেও। গান রিমেক কেন করা হচ্ছে? গায়কের কথায়, কন্টেম্পোরারি কিছু পাচ্ছেন না সঙ্গীত পরিচালকরা, তাই আগেকার গানগুলোর দিকে হাত বাড়াতে হচ্ছে। শুধু নাচলেই তো আর গান হয়ে যায় না, মিউজিক হলো একটা থেরাপি। তেমনি এখনকার রিয়েলিটি শোগুলিও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কুমার শানুর। তিনি বলেন, আগেকার সময়ে প্রতিযোগিতা ছিল ঠিকই, কিন্তু সেটা ছিল সুস্থ প্রতিযোগিতা, আর এখন রিয়েলিটি শো চলছে টাকার জোরে। কে কার রেশন এনে দিল, কে কার বাজার করে দিল, কে বড় উপহার দিল, তার উপর নির্ভর করে চলছে এই শোগুলো। তিনি শুধু টলিউড নন, বলিউডকেও কাঠগোড়ায় তুললেন গায়ক কুমার শানু। বিনোদন জগতের এমনই নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন। ধন্যবাদ।